কি অবস্থা সবার? গতকাল রাতে বলেছিলাম যে আজকে আবার তুফান আসবে, কথা মতে তুফান কিন্তু চলে এসেছে। বন্ধুরা, যেটা আসলে ধারণা করেছিলাম যে একটা অফিসিয়াল পোস্টার আসবে, সেটাই কিন্তু হয়ে গেছে। একবার মনে হচ্ছিল যে না, হয়তো অফিসিয়াল পোস্টার না, টাইটেল ট্র্যাক আসতে পারে, যেটা আসলে টিজারেই আমরা একটু শুনে ফেলেছিলাম। কিন্তু আবার মনে হলো যে না, টাইটেল ট্র্যাক এত দ্রুত আসবে, টাইটেল ট্র্যাকটা একটু রয়ে সয়ে আসবে, কারণ এর মধ্যে শাকিব খান আবার বাংলাদেশে আসতেছেন, তার মানে হচ্ছে পোস্টারই আসার সম্ভাবনা বেশি। তো সেটাই হয়ে গেছে, পোস্টার কিন্তু চলে আসছে। পোস্টার রে ভাই, শাকিব খানের এক্সপ্রেশন, মানে একটা বিষয় আমি বরাবরই লক্ষ্য করি, সেটা হচ্ছে শাকিব খানের সাথে অন্য যে কোনো আর্টিস্ট থাকুক, সেখানে শাকিব খান সবাইকে ছাপিয়ে যায়। এখানেও এই শাকিব খানের এই পোস্টারটাতে শাকিবের যে এগ্রেসিভ লুক দেখা যাচ্ছে, এরকম লুকে তো শাকিব খানকে এর আগে কখনও কোনো সিনেমাতে কোনো পরিচালক প্রেজেন্ট করতে পারে নাই। জাস্ট মানে আউটস্ট্যান্ডিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চোখটা কথা বলতেছে, চোখটা বুঝিয়ে দিচ্ছে যে সে আসলে সাধারণ কোনো মানুষ না, সে আসলে একটা বিপজ্জনক মানুষ, সে আসলে একজন গ্যাংস্টার, এটা পোস্টারে তার চোখ মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে। হ্যাঁ, সে যে এই যে নায়িকাকে, ও মিমি চক্রবর্তী, মিমি চক্রবর্তীকে কিন্তু দারুণ লাগতেছে এখানে, বেশ গ্ল্যামারাস লাগছে। হ্যাঁ, তাকে আসলে মনে হচ্ছে যে সে একটা, মনে হয় যে কোনো সিনেমার নায়িকা, এইরকম কোনো একটা ক্যারেক্টার থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আমি জাস্ট প্রেডিক্ট করলাম। কেন বলতেছি এরকমটা, যে তার যে পোশাক আশাকের ধরন, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কোনো ওইরকম মানে বিনোদন জগতের কোনো একটা তারকা টাইপ কোনো কিছু একটা হতে পারে। আর গ্যাংস্টাররা তো বরাবরের মতো যে কোনো স্থানেই বিচরণ করতে পারে, তাদের যে পাওয়ার থাকে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে যাচ্ছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং, দুজনকে কিন্তু দারুণ লাগছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিশেষ করে এখানে শাকিব খানের এরকম একটা রাফ অ্যান্ড টাফ লুক, যেটা আসলে রাজকুমারের মধ্যে একদমই ছিল না, রাজকুমার সিনেমাটা অন্য ঘরনার ছিল, কাজেই এই ব্যাপারটাও আমার যেটা মনে হয় যে খুব কাজে দিচ্ছে। রাজকুমার সিনেমায় টোটালি একজন শান্তশিষ্ট অন্যরকম একটা শাকিব খান, মায়ের ছেলে, হ্যাঁ মায়ের একটা আদরের ছেলে রাজকুমার হিসেবে শাকিব খান ধরা দিয়েছিল দর্শকদের সামনে। যদিও একটা অ্যাকশন দৃশ্যে শাকিব খানকে দেখা গিয়েছিল, বাট আমার কাছে সেই অ্যাকশন দৃশ্যটা খুব একটা ভালো লাগেনি, যেটা আসলে সত্য কথা। কিন্তু বন্ধুরা, এখানে ভাই শাকিব খানকে তো মানে পুরাই বস লেভেল লাগতেছে, বস লেভেল, আর শাকিব খান তো বসই। যাই হোক, তো এই পোস্টারটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, ব্যাকগ্রাউন্ডে আমরা কী দেখতে পাচ্ছি একটু খুঁটিনাটি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি কিন্তু যে ওই যে মদের বোতল, পেয়ালা টেয়ালা সাজায় রাখা হয়েছে, তার মানে এটা একটা বারের মধ্যে গিয়ে শাকিব খান পার্টি সং টাইপ কোনো কিছুতে অ্যাটেন্ড করে, মানে একটা পার্টিতে অ্যাটেন্ড করে, মেবি হইতে পারে। এটা একটা আইটেম সংও আমরা পেয়ে যেতে পারি, সম্ভবত আইটেম মানে আইটেম সং টাইপ আর কি। একটা গ্যাংস্টার বেসিস গল্পতে তো ওই ধরনের গান থাকাটা একদম কম্পালসরি বিষয়। তো সেই জায়গা থেকে আমরা আশা করতে পারি যে এই মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের একটা ধামাকা গান আসতে যাচ্ছে, মানে এটা সম্প্রতি খুব দ্রুত না আসলেও টাইটেল সংটা আগে আসবে। টাইটেল সং যেটা ওই যে তুফান আসছে, প্রলয়ের তুফান, তুফান আসছে এই সংটার পরে, এই সংটার পরে আমরা একটা এরকম আইটেম সংও পেতে পারি মনে হচ্ছে, হাবভাবে তাই মনে হচ্ছে। আর একটা বিষয় খুবই ইমপ্রেসিভ, সেটা হচ্ছে যে পোস্টারের কোয়ালিটি একদম বলিউড লেভেলের হয়েছে। টোটাল সিনেমার টিজারটা দেখেই আন্দাজ করতে পেরে গেছি আমরা যে এই সিনেমা বাংলাদেশের সমস্ত সিনেমার ইতিহাসের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে ব্রেক করবে। আর এখন এই পোস্টারটা দেখে আরও বেশি শিওর হয়ে গেলাম, ইনশিওর হয়ে গেলাম যে এই পুরো সিনেমার কোয়ালিটি বলিউড লেভেলের হতে যাচ্ছে। বলিউড বলতেছি বারবার, এখানে সাউথ ইন্ডিয়ান ভাইবটাই বেশি পাওয়া যাচ্ছে বলিউডকেও যারা টেক্কা দিচ্ছে বর্তমান সময়ে। আর সেটা আবার খুবই সাধ্যের মধ্যে, স্বল্প বাজেট নিয়েই রায়হান রাফি ক্যারিশমেটিক এই ব্যাপার স্যাপারগুলো ঘটিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে যে এই পোস্টারটা তোমাদের কাছে কেমন লাগছে, আর শাকিব খানের লুক স্পেশালি তোমাদের কাছে কেমন লাগছে, মিমি চক্রবর্তীকে কেমন লাগছে। এখানে মিমি চক্রবর্তীর লুকটাও কিন্তু গর্জিয়াস, মানে শাকিব খানের সাথে মিল রেখে তাকে এমনভাবেই হাজির করা হয়েছে, তার লুকেও একটা রহস্য আছে, তার লুক দেখেও বোঝা যাচ্ছে এখানে ব্যাপার স্যাপার আছে। মানে আগে কী বলবো, বেশি প্রেডিক্ট করা উচিত না, তারপরেও একটু বলি যে দেখে মনে হচ্ছে কি যে দুইজনই একটা ভীষণে আছে। হ্যাঁ, দুইজনই একটা ভীষণে আছে, মানে শাকিব খান তো ভীষণে আছে, সে একজন গ্যাংস্টার, সম্পূর্ণ দেশ থেকে শুরু করে একদম আন্ডারওয়ার্ল্ড দখল করে বসে থাকবে, এই ধরনের একটা চিন্তাভাবনা তার মাথায় সবসময় ঘুরতেছে। হ্যাঁ, তারা কিন্তু মোটেই রোমান্টিক মুডে নাই, তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, মিমি চক্রবর্তীর চোখ মুখের এক্সপ্রেশন দেখো, শাকিব খানের চোখ মুখের এক্সপ্রেশন দেখো, তারা দুজনই কেমন যেন একটা নিজেদের জগতে বাস করতেছে, এরকম একটা ভাবসাব পোস্টারের মধ্যে তাদের এক্সপ্রেশনে ফুটে উঠতেছে। আমার কাছে তো এরকমই মনে হচ্ছে, তোমাদের কাছে কি মনে হয়, যার যার মতামত আলাদা হতেই পারে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।